এই মুহূর্তে দেশে ও রাজ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি। প্রতিটা খবর আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে, আপনি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক করে দিবেন, কারণ একটা লাইক আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুগণ, প্রথম খবরে আমরা চোখ রাখবো, বলা হয়েছে এবার খুলবে ফুলের বাজার, মিলবে পান বিড়ি বাঁধার সুযোগ। বলা হয়েছে লকডাউনের মধ্যেও চালু ছিল সবজি বাজার, এবার ফুল ও পান চাষীদের জন্য সুখবর। আগামীকাল থেকে নিয়ম মেনে রাজ্যে চালু হচ্ছে রাজ্যে ফুল বাজার। রাজ্য ও জেলা প্রশাসনের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে ফুলের গাড়িকে ছাড় দেওয়ার জন্য। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার থেকে কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও কিছু ফুল বাজার খুলবে, লকডাউনের নিয়ম মেনেই তারা ফুল বিক্রি করবে। এবারে আমরা 2 নম্বর খবরে চোখ রাখব, বিড়ি শ্রমিকদের জন্য সুখবর। তারা বাড়িতে বসে বিড়ি বাঁধতে পারবে, বাইরে গিয়ে 7 জনের বেশি দল বাঁধতে পারবে না, তারা বাড়িতেই বিড়ি বাঁধবে, এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে যে বিড়িগুলো বাঁধা হবে সেই বিড়িগুলো শ্রমিকরা নিজেরা বাজারে গিয়ে দোকানে বিক্রি করতে পারবে না, একজন করে ডিস্ট্রিবিউটর বিড়ি শ্রমিকদের বাড়ি থেকে বিড়ি সংগ্রহ করে নিয়ে যাবেন। এবারে আমরা 3 নম্বর খবরে চোখ রাখবো, যে সমস্ত শ্রমিকরা বাইরে আটকে রয়েছেন তাদের জন্য একটা খবর বেরিয়েছে। বলা হয়েছে ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের কাছে পর্যাপ্ত সাহায্য পৌঁছানো হচ্ছে না, তাদের যথাযথভাবে সাহায্য করার জন্য সেই রাজ্যের সরকারের কাছে আবেদন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তামিলনাড়ু থেকে পালিয়ে আসা 49 জন শ্রমিক নিরাপদে একটি ক্যাম্পে আছেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে জানানো হয়েছে এ রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা 69, করোনায় মৃত্যু হয়েছে 5 জনের। এবারে আমরা 4 নম্বর খবরে চোখ রাখব, মঙ্গলবার থেকে আমূল পাল্টে যাচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর নিয়ম। বলা হয়েছে ফেক নিউজ রুখতে এবার বড় পদক্ষেপ করতে চলেছে হোয়াটসঅ্যাপ। দ্রুত পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস, আর সেই রোগ নিয়ে বিশ্বজোড়া নানা ভুয়ো ও মিথ্যা খবরের শেষ নেই। ভবিষ্যতে আরও মিথ্যা খবর যাতে না ছড়িয়ে পড়ে তাই নতুন করে মেসেজ ফরওয়ার্ড করার নিয়মে বদল আনার সিদ্ধান্ত নিয়েছে এই সংস্থা। এই নিয়ম আজ থেকে চালু হয়ে যাবে। মনে করা হচ্ছে নিয়মটি চালু হলে ভুয়ো খবর ছড়িয়ে পড়ার প্রবণতা অনেকটাই কমে আসবে। নতুন নিয়মে বলা হয়েছে এবার থেকে মেসেজ ফরওয়ার্ড করার বিষয়টি নিয়ন্ত্রণ করা হবে, একেবারে একটি মেসেজ একজনকে ফরওয়ার্ড করা যাবে, অনেকজনকে একসঙ্গে মেসেজ ফরওয়ার্ড করার জন্য সুযোগ থাকছে না, এছাড়া একের বেশি মেসেজ ফরওয়ার্ড করা যাবে না, ফরওয়ার্ডের মেসেজ 2টি থাকলে এই নিয়ম কার্যকর হবে। আর করোনার সময় গুজব ঠেকাতেই এই নতুন নিয়ম চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ। এবার আমরা 5 নম্বর খবরে চোখ রাখব, বলা হয়েছে এপ্রিলে চলবে না কোনো বেসরকারি ট্রেন, বুকিং বাতিল করলো RICT। বলা হয়েছে এখন দেশে 3টি বেসরকারি ট্রেন পরিচালনা করে RICT, লকডাউন উঠে গেলেও এপ্রিল মাসে এই 3 ট্রেন চলবে না, জানিয়ে দিল RICT। বানারসি থেকে ইন্দোর যাওয়ার কাশী মহাকাল এক্সপ্রেস, লখনউ দিল্লি তেজস এবং আহমেদাবাদ মুম্বাই তেজস লকডাউনের জন্য 14 এপ্রিল পর্যন্ত চলবে না বলে আগে জানানো হয়েছিল। এখন ঘোষণা করা হলো গোটা এপ্রিল মাসই এই ট্রেন 3টি চলবে না। লকডাউনের পরে দফায় দফায় দূরপাল্লার ট্রেন চালু করা হবে বলে আগে জানিয়েছে রেল। তবে সেই তালিকায় নেই 3 বেসরকারি ট্রেন। দেশে COVID-19 বেড়ে চলার কারণে এখন বেসরকারি ট্রেনগুলি বাতিল করা হচ্ছে না বলে জানানো হয়েছে। যারা ইতিমধ্যে এই ট্রেনগুলির টিকিট কেটেছেন তাদের পুরো ভাড়ায় RICT ফেরত দিয়ে দিবে। দেশজুড়ে লকডাউন ঘোষণার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় সব রকমের ট্রেন পরিষেবা। এবার লকডাউন উঠে গেলে কয়েকটি ধাপে ধাপে রেল চলাচল স্বাভাবিক হবে বলে
সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন এক রেলকর্তা। 14 এপ্রিল লকডাউন উঠছে এমন সরকারি ঘোষণা হওয়ার পরে আগামী সপ্তাহে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে রেল। এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের যা ইঙ্গিত তাতে লকডাউনের মেয়াদ বাড়বে না। 14 এপ্রিল শেষ হবে সময়সীমা, কিন্তু তারপরে দেশে পুরোপুরি লকডাউন উঠে যাওয়ার সম্ভাবনা খুবই কম। ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে করোনা ভাইরাস সংক্রমণ বেশি হওয়ার জন্য দেশে যেসব হটস্পট চিহ্নিত হয়েছে সেই সব জায়গায় আরও 1 মাস সিল করে রাখা থাকবে।